वंदे गुरुपद्वंद्व भक्तबिंद समीचैतन प्रभु वंदे निनंदसहोदित श्रीनंदनंदन वंदेराधिका चरणोद गोपीजन समयुक्त बिंदव मनोहर

শক্তিপদে দেবী সত্যবী নম নারায়ণ নমস্কৃতর্তম দেী সরস্বতিং ব্যাং তথি সংকীর্ণ কথোপদেশ গৌরীপ্রস্রক চুক্ত গুভক্তিযুক্ত भोक्तिप्रमोदाक्ष जगोर्व धैर्यं सदा परिभवग्नमविष्टदुहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वीत्तातिहं पनतुपाल्भवाद्यपूतं वन्दे महापुरुष ते चरुणारविन्दं महापुरु यत्पादपल्लवनखचन्दमनिश्चटाय विस्फुरी स्वदर्श पूर्ण रागर ससागर सारूर्ति साराधिकमय श्री श्रीकृष्ण <coughs> <coughs> चैतन्य प्रभु नितानंदाधर शिव सदी श्री श्रीकृष्ण चैतन्य प्रभु नितानंद চিআত গলাধর শিবা সি গৌরভক্তবীন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লবিতভুজৌ কনক संकीर्तनिकरु कमलायुताक्ष विषाम भरु दीजभरु जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा भतारों हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमः मि गंगे त्वव पाद पंकजम सुरा सुरैर् वन्दितो दिब्रूपम भक्ति च मुक्ति च ददासि नितम् भावानुरूपे सदा नरानम গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরবতী ভজবীশনাথম বাগীষজুষ लक्ष्मीश वक्षसि यस्ते हृदय संविदिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम कलो न राजन् जगतां परं गुरुं तिलोकनाथानतपादपङ्कजं पयेन मर्ता भगवन्तमच्युतं जक्षन्ति पशण्डविभिन्नचेत् कलो न राजन् जगतां परं गुरुं तिलोकनाथानतपादपङ्कजम् প্রায় নমর্ ভগবন্ত অচ্যুতম যক্ষি প্রসন্ন চেতসা গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটার বহুপা পামংশ জগৎগুরু জানিয়েছেন একজন বদ্ধজীবকে একটি বদ্ধজীবকে মহামায়ার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার এ স্বপ্নেও ভাবা যায় না সমাজের লোক এই উপকারের বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারেন না তারা এতটাই মায়াবদ্ধ গৌরী গোষ্ঠী শ্রী শ্রীরভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গৌপা পরমহংস জগৎগুরু জানিয়েছেন মহামায়ার কারাগার থেকে এক বদ্ধ জীবকে উদ্ধার করে নিয়ে ভগবানের চরণে পৌঁছে দেওয়া নিত্য সেবায় পৌঁছে দেওয়া অনন্তকালের সমস্যার একটা বাস্তব সমাধান করে দেওয়া এটা যে কত বড়ো কথা এটা সমাজের সাধারণ যারা আছেন তারা উপলব্ধি করতে পারেন না কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা কোটি কোটি বিদ্যায়তন স্থাপন করা অপেক্ষা একটা জীবকে উদ্ধার করে নিয়ে ভগবানের কাছে নিত্য সমাধান নিত্য জগতে পৌঁছে দেওয়া এটা যে কত বড় কঠিন কাজ এটা যে কত বড় পরোপকার এটা সাধারণ মানুষ বোঝেন না সাধারণ মানুষ প্রপা জানাচ্ছেন সাধারণ মানুষ এইটা ভালো বোঝেন মানুষটা ডুবে যাচ্ছে যা কোনো ক্ষতি নেই কিন্তু তার দামি জুতোটা বাঁচিয়ে নাও তার দামি যে চাদরটা কাপ ওটা বাঁচাও মানুষটা মন প্রপা জানাচ্ছেন সমাজের লোকগুলো এতই মূর্খ এতই অজ্ঞানে রয়েছে কিন্তু তারা পণ্ডিত বলে মনে করে নিজেকে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান বলে মনে করে তারা বলছেন মানুষটা ডুবে যাচ্ছে যা এর কোনো ক্ষতি নেই কিন্তু মানুষের দামি জুতোটা বাঁচিয়ে নাও তার চশমাটা এগুলো বাঁচাও এই হচ্ছে মানুষের ভয়ঙ্কর অজ্ঞানের একটা পরিণতি কিছু করার থাকে না এক বদ্ধজীব আরেক বদ্ধজীবকে বাঁচাতে পারে না এক বদ্ধজীব আরেক বদ্ধজীবকে বাঁচাবার চেষ্টা করলে হয় না বাঁচাতে পারে এটা সম্ভব হয় না আর যদি কোনো মহাপুরুষ থাকেন যার আচার আদর্শ বহুপাত বলছেন এক বদ্ধজীবের সামনে একটা জ্বলন্ত আচার আদর্শ যদি না বদ্ধজীব দেখতে পায় তারা তারা ভজনে কোনো প্রেরণা পায় না ভজনে মারধর করে লাগানো যায় না কাউকে গালাগাল দিয়ে লাগানো যায় না রকমভাবে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েও ভজন করানো যাবে না যাদের জীবনে এটা উপলব্ধি হয়েছে সমস্ত জগৎটা শূন্য কেউ আমার নয় সমস্ত জগৎ পুরো ফাঁকা কোটি কোটি টাকা আমার সামনে রেখে দাও সেসবের পথে আমার আসক্তি থাকা উচিত নয় কেন কোনো কিছুই আমাকে বাঁচাতে পারবে এই অনুভবটা যতক্ষণ মানুষের মধ্যে না হচ্ছে যতক্ষণ মানুষ উপলব্ধি না করছেন আমি বিপর্যস্ত আমার জীবন বিপন্ন যতক্ষণ একজন ব্যক্তি অনুভব করতে না পারে যে আমার জীবন বিপর্যস্ত বিপন্ন আমি আমার কোনো রাস্তা আর খোলা নাই কোনো একটাও রাস্তা খোলা নাই আমার একটাই রাস্তা এটা হচ্ছে ঐকান্তিকভাবে সাধুগুরু বৈষ্ণবের কাছে আশ্রয় নিয়ে অপ্রাকৃত জগতের বাণীর সাহায্য গ্রহণ করা যেটা ব্রহ্মা উপলব্ধি করেছিলেন জ্ঞানে প্রয়াস মদপাশ্য মনন্ত নমন্তি এ জীবন্তী সন্মুখরীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সতীগতাম তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিত পিয়সী তৈ স্ত্রীলক্ষাম এ ত্রিভু মানে আপনি কাউর দ্বারা জিত হন না নোবডি ক্যান কনকুয়ার ইউ আপনাকে কেউ জয় করে নেবে এটা হয় না আপনি কি করে জয় হন বদ্যজীব তো আপনাকে জয় করতে পারেন না হয় না ব্রহ্মা এই উপলব্ধি করেছিলেন যে জ্ঞানে আমি আর নিজের বুদ্ধি খাটানো ছেড়ে দিলাম বদ্যজীব মশারি খাটাতে পারে না ভালো রকমভাবে সে বুদ্ধি কি করে খাটাবে হবে না হয় না হে বলছেন জ্ঞানে প্রয়াস আমি আমার বুদ্ধি খাটানো আমার বিবেক বিবেচনার যে যতটা দৌড় সেটা আমি এখানে বন্ধ করে দিলাম আমি বন্ধ করে দিলাম আমি আর আমার নিজের বুদ্ধি খাটাবো না আমি আমার নিজের ভালো মন্দের চিন্তা আমি করব না আমি আমার নিজের ভালো মন্দের দায়িত্ব আমি নেব না আমার ভালো মন্দের দায়িত্ব যার হাতে ভগবান ন্যস্ত করে দিয়েছেন আমার সর্বাঙ্গীন মঙ্গলের দায়িত্ব যার হাতে ভগবান দিয়ে দিয়েছেন সেই গুরু বৈষ্ণবের চরণে আমি বিশ্বাস করব আমি আর নিজের দায়িত্ব নিজে নিতে পারব না যে কীর্তনেতে দেব ভক্তিম ঠাকুর বলছেন অনেকও যতনে সেসব দমনে ছাড়িয়াছি আশা আমি বাক্য মনোবেগ জীবভাবেগ উদর উপস্থবেগ সব কথা বলছেন অপূর্ব কথা সেখানে কেঁদে কেঁদে বলছেন ভক্তিমেন ঠাকুর অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছি আশা আমি আমি দমন করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি সে আশা ছেড়ে দিয়েছি আমি সেসব দমনের আশা ছেড়ে দিলাম অনাথের নাথ ডাকিত ডাকিতব ডাকিতব না এখন ভরসা তুমি যার জন্য সরল কথায় অনেক কথা বলা থাকে কিন্তু কাউর মাথায় ঢোকে না বিশ্বাস করেন না একমাত্র মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু কি পাবি না না দেখি উপায় যদি কোনো উপায় থাকতো তাহলে বলা থাকতো কিন্তু এটা বলা নাই বলে একান্ত হবে এটি অনেককে যতনে সেসব দমনে ছাড়িয়েছি আমি আশা ছেড়ে দিলাম আমার দ্বারা হবে না বরঞ্চ আমি আমাকে যদি আমার কেউ দোষগুলো দেখিয়ে দেয় গুরুবৈষ্ণব তাকে আমি শত্রু মনে করি প্রবাদ জানাচ্ছেন গুরুবৈষ্ণব অনেক সময় তীব্র ভৎসনা তীব্র সমালোচনার মতো সমালোচনা নয় সমালোচনার মতো তীব্র ভৎসনার মতো করতে বাধ্য হন বদ্ধজীবকে বাঁচাবার জন্য প্রপাত বলছেন কখনো কখনো উপযুক্ত সময়েতে বদ্ধজীবগণকে বাঁচাবার জন্য গুরুবৈষ্ণব তীব্র ভৎসনা তীব্র কঠোর বাণী প্রয়োগ করতে বাধ্য হন তীব্র সমালোচনা করতে বাধ্য হন কেন এটা হবে প্রপাত জানাচ্ছেন এটা গুরুবৈষ্ণবের হিংসা নয় এটাকে যেন কেউ মনে না করে এটা গুরুবেশ হিংসা করে আমাকে বলল এটা গুরুবেশে হিংসা বলে না এটাকে বলে পরম দয়া এটাকে বলে এতটাই দয়া যে দয়াটা না দেখালে আমার মতো বদ্ধজীবের উদ্ধার সম্ভব হতো না কারণ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারও করুণা সারু যোগ্যতা বিচারে যদি কোনো করুণা যোগ্যতা বিচারে যদি কোনো গুণ না পাওয়া যায় তাও ভালো যোগ্যতা বিচারে কিছু নাই পায় আমার কোনো গুণ নাই আমি নির্গুণ ব্রহ্ম কিন্তু একটা গুণ আছে তো একটা গুণ চাই সেটা হচ্ছে শিক্ষায় শরণাগতি ভক্তের প্রাণ এটা থাকলেই হবে বাকি আমাকে বকে বিরাট বিদ্যান ভালো দেখতে বক্তৃতা দিতে পারা অনেক কিছু বাহাদুরি দেখানো কিছু দরকার নেই যোগ্যতা বিচারে কিছু নাই পায় তোমরা করোনা সারো কিন্তু একটা গুণ থাকতে হবে ইট হ্যাজ টু বি দেয়ার এটা না থাকলে ভগবান ভগবানও কিছু করতে পারবেন না গুরু বৈষ্ণবও করতে পারবেন এটা হচ্ছে শরণাগতি সর্বাঙ্গীনভাবে গুরু বৈষ্ণবে বিশ্বাস করা তারা যে ব্যবস্থা করবেন যে কথা বলবেন সেটাতে কোনো রকমভাবে আমার অমঙ্গলের তো সম্ভাবনা থাকতে পারেই না বরঞ্চ চরম মঙ্গলের কথা এর মধ্যে নিহিত আছে প্রবার বলতেন অনেকেই গুরু বৈষ্ণবের এই তীব্র কথাগুলোকে সমালোচনাগুলো সমালোচনার মতন কিছু এগুলোকে মনে করতেন আপনারা বলেন সমালোচনা করা নিষেধ তুই তো নিজেই সমালোচনা করছিস এটা মনে হয় উনি তো বলেন পর স্বভাব কর্মানি ন প্রশংসা না করা হেদ পরের স্বভাবের কোনো নিন্দা করবে না আর প্রশংসা করবে না এটা বারবার কান খুলে শুনে রাখো বদ্ধজীব যদি অপর বদ্ধজীবের দোষ দর্শন করে বারবার প্রতি পদে পদে দোষ দর্শন করে সেই দোষগুলো তার নিজের মধ্যে আসবে ওই জন্য অপরের দোষ দর্শন করা বদ্ধজীবের পক্ষে নিষেধ শাসনের অধিকার একমাত্র কোটি কোটি মা যদি এক থাকে আর এক শুদ্ধ বৈষ্ণব থাকে কোটি কোটি জন্মে আমি যত মা বাবা পেয়েছি তাদের স্নেহগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয় হিমালয় পর্বতকে যদি ছাড়িয়েও যায় তাহলেও দেখা যাবে গুরু বৈষ্ণবের স্নেহের সঙ্গে সমান নয় এই কথাগুলো বুঝতে অনেক দেরি আছে অনেক সময় লাগবে আমাদের কাণ্ডজ্ঞান এখনও পর্যন্ত হচ্ছে না দিব্যজ্ঞান তো অনেক দূরের কথা কাণ্ডজ্ঞানই হলো না যার কাণ্ডজ্ঞানই হলো না তার দিব্যজ্ঞান কি করে হবে ওই জন্য পরস্বভাব ও কর্মানি ন প্রশংসার নয় অথচ বহুপাত নিজে অপরের সমালোচনা বকছেন কী কারণে বকছেন বলে এটা করুণা করে বকছেন এটাকে বলা হয় পরম করুণা আর বদ্ধজীবের একের অপরের সমালোচনা সেটাকে বলা হিংসা আমাকে তীব্র ভাষায় লিখতে হয় তার আগে আমি নিজেকে পরিচয় দিই গুরু বৈষ্ণবের কুকুরের কুকুর আমি এই সমালোচনার বইগুলো খুলে দেখতে পাবেন যার জন্য কেউ আমাকে ডাইরে আক্রমণ করতে পারে না তারা আক্রমণ করবার চিন্তা করে করার সঙ্গে সঙ্গে চিন্তা করে না এনে হৃদ এরকম হতে পারে না অর্থাৎ ভগবান তাদের প্রেরণা দেয় না ওনাকে গিয়ে আক্রমণ কর কিন্তু একটা যদি বেফাস কথা অন্য একটা লোক বলে ফেলে তাকে কিন্তু আক্রমণ করে শেষ করে দেব কারণ নিত্যানন্দবাবু তার দায়িত্ব নেবে না নিত্যানন্দবু তার দায়িত্ব নেবে যিনি সর্বাঙ্গীনভাবে তার চরণে সমর্পিত আত্মা যার ভালো মন্দ যা কিছু সব তার চরণে যা করো তুমি তুমি যদি মনে করো এগুলো বন্ধ করে দাও বদ্যজীবের ইচ্ছা নেই এগুলো শুনো তা বন্ধ করে দাও আমার কোনো যা আসে না চলে যায় তোমার ইচ্ছায় তোমার ইচ্ছায় আমার এগুলো করা তোমার ইচ্ছাতে আমি এগুলো করছি তুমি যদি না চাও এখানে বন্ধ করো তো আমি চলাম আমার কোনো অভিযোগ নেই তোমার বিরুদ্ধে যা করো তুমি ভালোর জন্য করো কাজেই এক বদ্ধজীব যেন কোনোরকমভাবে অপর এক বদ্ধজীবের সমালোচনা না করে দোষ না দেখে যদি তারা ছোটোখাটো ভুল করেই ফেলে তাহলে তার সংশোধনের দায়িত্ব হলো গরু বৈষ্ণবের তারা স্নেহ তারা যেমন বকতে পারেন তাদের হৃদয় কোটি স্নেহ আছে তারা তাদেরকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে আর মৃত্যুর মুখ থেকে চল নিয়ে চলে আসবে ওকে বাঁচাতে হবে ওকে মরতে দেবো না ও তো মরবার জন্য আসেনি আমার কাছে আর মরবার জন্য তো পুরো জগৎ খোলা রয়েছে ওখানে গিয়ে মর আমার কাছে এলে তো মরবার কোনো কথা নেই এখানে মরবে আমার বদনাম হবে এটা হতে পারে না সেই জন্য বলছেন প্রবাদ মাঝে মাঝে অত্যন্ত তীব্র ভাষায় বলতেন কোন কোনো সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাদের ডাইরেক্টলি না বললে হরিকথাতে বলতেন ডাইরেক্টলি হয়তো তাকে প্রত্যক্ষভাবে বলছেন না কিন্তু তাকেই বলছেন প্রহুপাদের এই রকমই নিয়ম ছিল আমাদের একজন গুরুবর্গ ছিল যার বয়স ছিল পৌপাদের থেকে বড় পহপাতকে পাগলের মতো ভালোবাসতেন এবং পহুপাতও তাকে ভালোবাসতেন কিন্তু তার কাছে কোনো সেবক থাকতো না কেন থাকতো না তার তীব্র না অসনা শুধু নয় মারতেন কিন্তু পরম বৈষ্ণব মারতেন লাঠি দিয়ে ফাটাফাট মারতেন ছোট ছোট গুরু ভাই যেগুলো প্রবাদের কাছে আসতেন তিনি এই মহারাজের সেবা থাকবে কিন্তু থাকতে পারত না সবাই পালাত তার কাছে থাকলে অত্যন্ত কঠোর নিয়মে থাকতে হবে কি থাকতে পারতেন শেষে কেটে গেল তিবিক্কম মহারাজ যা জীবনী দেবানন্দ গরিমার থেকে বললো যে উনি চলে গেছেন আপনি লিখুন আপনাকে ভালোবাসছেন তো তিনি আমাকে বিশেষ কিছু আমাকে ভালোবাসতেন সেটা তার মহিমা আমার তো কোনো গুণওয়ালী এটাতে আমার কিছু তো প্রশংসার কিছু নেই আমার গুরু পাহ একটা বাচুরকেও বাছুরকেও ভালোবাসতেন সেটা তার মহিমা বাছুরটার তো কোনো মহিমা নেই আমাকে তিনি ভালোবাসতেন বোপাত অনেকেই ভালোবাসতেন সেটা তাদের মহিমা হন তো মহারাজ আদি আমার তো কোনো মহিমা মধ্যে তাদের অপার করুণা তারা ভালোবাসছে গুরু বাদ পদ্মকে দেখেছে একটা বাছুর দৌড়ে বেড়াচ্ছে বলছে ওকে নিয়ে আয় নিয়ে আসো আমার কাছে নিয়ে এলাম কোলে করে ছোটছে চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে সবে জন্মেছে আমরা হরিণের মত নিয়ে এসছে তাকে হরিনাম দিচ্ছে তাদের করুণা অপার করুণা ও মাঝে মাঝে হরি কথাতে তীব্র শাসন করতেন এই যে মহারাজের কথা বললাম তিবিক মহারাজ তিনি ওই তার জ্যেষ্ঠ গুরু ভাইয়ের কাছে টিকে গেছিলেন তাকে মারেননি কোনো তিনি খুব নিয়মভাবে চলতেন একটু বেগতিক দেখলেই মারতেন এই যে লাঠি আছে ওটা দিয়ে পেটাতেন না শুনুন ওটা স্নেহের মান তথাপি মারাতে উচিত না প্রবাদ এই জন্য তাকে ডাইরেক্ট বলতে পারছেন কিন্তু তিনি অত্যন্ত সম্মানীয় এমনকি প্রবাদের যদি কোনো আমাদের গুরুবর্গ থেকে থাকেন তার মধ্যে তাকেই বলতেন আপনি আজকে হরিকথায় যাবেন আজকে হরি কথা ওই জায়গায় আপনাকে যেতে হবে আগেও সব গুরু থেকে শোনা ডাইরেক্ট অনুভব লাইব্রেরিতে ঢুকে বলছেন আমি আর মহারাজের নাম বললাম না তিনি কি কথা গেছেন প্রচারে বলে হ্যাঁ গেছেন তিনি কি নিয়ে গেলেন কি গ্রন্থ বা তিনি ভাগবত নিয়ে গেলেন আমাদের তো চৈতন্য ভাগবত নিয়ে গেলেই ভালো হতো আমাদের গৌরাঙ্গের যে অশেষ করুণা বিগলিত হৃদয় গৌরাঙ্গের বদ্ধজীব এটা তাড়াতাড়ি বদ্ধজীবের হৃদয় ঢোকে আমি জানি ভাগবত একই তথাপি এটা নিয়ে গেলে ভালো হতো তিনি একটা আর্টিকেল লিখলেন সে আর্টিকেলটা আমিও ছাপিয়েছিলাম কিন্তু সেই আর্টিকেলটা নাম দিয়েছিলেন হয়গিব ব্রহ্মচারী অর্থাৎ মাধবোস্বী মহাজের নামে কিন্তু তিনি লেখেন আর্টিকেলটা লিখেছেন কিন্তু প্রবাদ লিখেছেন এরকম ছদ্ম নামে লিখতেন আমাকেও করতে হতো অনেক দেখবে অনেক লেখা আমার নাম নেই লাভ নেই বিশেষ করে তো বা দশ বছর বারো বছর আগেকার কোনো লেখা কোনো বইয়ে তেমন নাম এখন লোকে বলছেন যে আপনি যদি কিছু হয় আপনাকে আক্রমণ করবে চেস করবে তার দায়িত্ব কে নেব লেখাটার দায়িত্ব তো আপনাকে নিতে হবে আপনার নাম দিতে হবে হ্যাঁ যাই হোক এখন কিছু উপায় নেই সিদাস বাবা থাকতো কোনো নাম থাকতো না কোনো কোনো বইয়ে তাও নাই শ্রী চৈতন্য গরিমঠ থেকে বই বেরিয়েছে ভাগবত সাক্ষাৎকার তাতে কোনো নাম নেই কোনো কিছু নাই যাই হোক এখন প্রপাত ওই রকম ছদ্ম নামে লিখতেন সেই আর্টিকেলটা যখন বেরিয়েছিল গৌড়ীয়তে তা ইভলিউশন হয়েছিল জীব হিংসার উপরে মানে তিনি পরোক্ষভাবে ওই মহারাজকে বলতে চেয়েছেন আপনার কাছে যারা সেবক থাকবেন তাদেরকে কোনো দিনই মারা উচিত নয় এই আর্টিকেল আমার কাছে আছে অনেকবার গুরু মহারাজের শতবর্ষেও আমি প্রকাশ করেছিলাম অপূর্ব আর্টিকে পড়লে পরে আঁতকে যাবে এটাকে ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন বিশ্ব শান্তি সংস্থাতে পাঠানো হয়েছিল সেখান থেকেও সার্টিফিকেট পেয়েছে এত সুন্দর লেখা কিন্তু কেউ জানে না এই লেখাটা মাধব ঘোষিং নয় লেখাটা হচ্ছে পৌপাত লিখেছেন পৌপাত যখনই এরকম ঘটনা ঘটত প্রবাদে কানে এলো পঞ্চ একটা সাধারণ সেবক তাকে একজন সন্ন্যাসী সাধারণ সেবক মানে তিনি পড়াশোনা জানেন কিন্তু তিনি মঠে সেবা ফেবা করেন যা বলেন কুঞ্জদা কুঞ্জবিহারী বিদ্যাভূষণ অথবা প্রভু বা প্রহুপাত সেগুলো সেবা করেন তাকে সমালোচনা করে একজন সন্ন্যাসী যে নিজেকে বড় বাহাদুর মনে করে লম্বা চড়া চেহারা হাতির মতো তিনি মনে করেন আমি গৌরী মোটের একটা বিরাট একটা বিরাটের হ্যাঁ হোমড়া চোমড়া তিনি কি করছেন তারা দুজনে মিলে ওই ব্যক্তির সমালোচনা করছেন হ্যাঁ পড়াশোনা জানে কিছু না প্রচার প্রচার করে না খালি মোটে বসে থাকে খায় দায়ে ঘুমোয় এরকম ভাব সমাধান এই কথাটা বহুবাদের কানে এসছে কানে আসার সঙ্গে সঙ্গে বহুবাদ সিংহের মতো চিৎকার করে বলছেন সিংহের মতো চিৎকার করছেন যাই সব জায়গায় কাঁপছে প্রপাত বলছেন যে আপনাদেরকে কে অধিকার দিল ওকে যে আপনারা সমালোচনা করছেন প্রপাত চিৎকার করে বলছেন যে আপনাদের এই হাঙ্গামার কাজে যাওয়ার কি দরকার আপনাদের হাঙ্গামার কাজে যান কেন আপনারা এটা তো আমার দায়িত্ব কাকে সংশোধন করবো কে ভুল করলো কাকে তাড়িয়ে দেবো কাকে ডেকে আনবো আমার ব্যাপার আমি বুঝবো আমাকে কাজ করতে হচ্ছে আচার্যে আপনারা এই সব সিদ্ধান্তগুলো নেন আপনারা আগ বাড়িয়ে এগুলো এগুলোর মধ্যে কেন হাঙ্গামার কাজে আপনারা জড়াতে যান সিংহের মতো চেৎকার করছেন যারা নিজেদেরকে মনে করছেন বিরাট হোমড়া চোমড়া আমরা প্রচারক তাদেরকে প্রপাত বলছেন এরা হচ্ছে শো অটল শো বটল জানেন শো বটল জানেন না আয়ুর্বেদিক দোকানেতে লাল নীল বা জল ভরে রাখা হতো লোকে বাইরে থেকে বুঝতো ও এটা আয়ুর্বেদিক ওষুধ বড় বড় বোতলে লাল নীল সবুজ জল ভরে আমরাও ছোটোবেলায় খেয়েছি লিলি সাহেবের হসপিটালে গিয়ে মিক্সচার দিয়ে দিত মৌড়ি ফৌড়ি কী সব দিয়ে করে দিয়ে দিল খেয়েছি জ্বর সেরে গেল এরকম বোতলে বড় বড়ো বোতলে থাকতো তখনকার দিনে এখন আমি জানি না তখন তো ট্যাবলেট ঢেলে দিয়ে দিত এটা এতবার করে খাবে দিনে ছোট্টবেলা বাচ্চা বয়সে মা নিয়ে যেতে লাল নীল বোতল চারিদিকে ভরা এরা হচ্ছে বৌপাত বলতে এরা হচ্ছে গৌরিয়া মঠের শো টোল শোবো টোলগুলো রাখলে লোকে আসবে গৌরীয় মঠে আসলে পরে আমার কাছে আসবে আমি আমাকে চিকিৎসা করুক ওই জন্য শোব টোলগুলোকে তাড়াতেন না এ শোবটোলগুলো থাকুক ভালো শোবোটোল যত একটা ব্যানার যেমন লাগাতে হয় এখানে এইটা হচ্ছে বলে ব্যানার একটা অ্যাডভার্টাইজমেন্ট এরা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করছে আমার গৌরিয়া মঠে এগিয়ে তারানো উচিত না যাক ঠিক আছে অদ্ভুত এই আচার্য জীবনে অদ্ভুত চরিত্র দেখা গেছিল হোমড়া চোমড়া বিরাট শিক্ষিত বিরাট সম্পাদক ও বাদকে এক মুহূর্তে ছেড়ে চলে গেল ঢাকায় চিত্ত চাঞ্চল্য দেখলো অপরাধ করলেই চিত্ত চাঞ্চল্য হবে নামে মন বসবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণকে ঘুরবে আরে এক জায়গায় বস বলে করে দেখা হরি নাম করো শান্তিতে অনেক বাহাদুরি দেখি জীবন শেষে কি হলো ওরা চলে গেলে পরে এত নাম করা গৌরী মঠের প্রবাদ একদিনের জন্য একটা মুহূর্তের জন্য বলেননি আহা চলে গেল হায় রে আমি কি করে কিছু বলি একটা মহাপুরুষের কিছু যায় আসে না কিন্তু পঞ্চানন বলে একটা সেবক যে সামান্য সেবক হয় হয়তো একটু গোবর ফেলে আট জায়গাটা পরিষ্কার করলো গাছটা নিরিয়ে দিল যদি পঞ্চাননকে না দেখতেন আর পঞ্চানন কোথায় গেল দেখো তো ওই ছেলেটা কোথায় গেল পো আশ্চর্য ব্যাপার তাকে দিয়ে আপনার টি দরকার এই তো গাছ নিড়িয়ে দেয় সামান্য সেবা করে ওটা সামান্য সেবা মনে করছো তুমি কিন্তু প্রবাদের কাছে ওইটি হলো ভালো সেবা কারণ ওর চিত্তবৃত্তি আমার কাছে রয়েছে একজন গুরুদেব বুঝতে পারেন তোমার গুরুদেব বুঝতে পারেন তুমি গুরুদেবকে কতটা ভালোবাসো অপরে অনেক বাহাদুরি দেখাবে অনেক কিছু প্রমাণ করবে আমি গুরুদেবকে গুরুদেব অত বোকা নয় তাহলে একটা সামান্য সেবক সে ঝাঁট দেয় পরিষ্কার করে বাসুন ও ও পঞ্চান্ন কোথায় গেলো দেখে তো দিনের মধ্যে তিনবার জিজ্ঞাসা করবে পঞ্চান্ন গেল কোথায় দেখো অথচ এক বিরাট হোমরা চোমরা শিখে কিছু যা আসে মহাপুরুষের চরিত্র স্বভাব জানতে গেলে কোটি জন্য অপেক্ষা করতে হয় কি অদ্ভুত চরিত্র তারা কাকে ভালোবাসেন কেন ভালোবাসেন তার জবাব তোমাকে দেবে না তুমি অত জবাব চাইতে যে ওকে কেন ভালোবাসেন তোমাকে জবাব দেবে না কেন কেন চিত্তবৃত্তি গুরুচ গুরু গুরুদেবের হৃদয়তে প্রতিফলিত হয় কার সেবাবৃত্তি আছে কে কী করছেন ভুল ভাল হতেই পারে ভুল ভাল হতেই পারে ভুলভাল না করলে বদ্ধজিবে ভুলই তো হতেই পারে কিন্তু ভুলভালের জন্য তাকে তো আমি তাকে তো এমন অবস্থা আমি করতে পারি না যাতে তার মনটা বিষিয়ে যায় এটা হয় না এটা হতে পারে না আমাকে সামলে চলতে হয় আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে বাঁচাতে হবে যদি একজনের প্রতি আমি পক্ষপাতিত্ব দেখাই তাহলে তো আমি তো দোষী হয়ে যাব খাওয়া দাওয়ার ব্যাপারে আমাকে বলতো ওকে এটা দিয়েছ ওকে দিয়েছ দই মিষ্টি দিয়েছ ভুলে গেছি আমি কেন ভুললে স্বীকৃতি দাও ভুলে গেছে একজনকে দিতে ভুলে আমি স্বীকৃতি ওদের জন্যই তো এগুলো তো এগুলো আমি মনে করিয়ে দিই এটা আমার স্নেহ ভেতরে ভালোবাসা এটা লোকে বোঝে না বাইরে আমার কড়া মূর্তিটাই দেখে লোকে যাই হোক তো বদ্ধজীবের একটা বদ্ধজীবকে তুলে নিয়ে ভগবানের চরণে পৌঁছে দেওয়া এটা যে কত বড় অপেক্ষা যে কত বড়ো পরোপকার এটা ভাবা যায় না স্বপ্নে ভাবা যায় যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সে শ্লোকের যদি বিস্তৃত ব্যাখ্যা হয় অনেক সময় লাগে আমাদের মূল পাঠ ব্যাগত হবে ব্যাহত হবে কলৌন রাজম গুরু তিলোকনাথ নতপাদুপঙ্কম পায় মারত ভগবন্ত অচ্যুত যক্ষ বিভিন্ন চেতসা কালৌন রাজন জগতা পরম গুরুম ত্রিলোকনাথানতপাদম বলছেন আশ্চর্য রাজন কলিতে অনন্ত ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান পরাত্মর অখিলেশ্বর যিনি সবসময় বদ্ধজীবের জন্য কাজ যেন এদের আমার কাছে আয় গুরুপার্থ বলতেন কত সহজ ভাষায় আমরা কঠিন কথা বুঝতাম না বয়স কম ছিল বাবা বলছেন গৌর নিতায় আমার কাছে আয় এরমভাবে হাত দেখাচ্ছেন কেউ আসে না লাথি চলে যায় গুরু লাথি মেঁদে চলে যায় গুরুবাদ বলতেন ডাকছেন আমার কাছে আয় ওখানে কোথায় মায়াতে এরকমভাবে বলতেন তারপরে বদ্ধজীব আসবে না এটাই সুখদেব গোস্বামী অবাক হয়ে বলছেন রাজন কলৌ নাজন জগতাম পরম গুরুম তিলোকনাথা নাথা পঞ্চদম পঙ্কজম কলৌ ন কলিতে কি আশ্চর্য কলিতে যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক এত দয়ালু যার হৃদয়টা গোলে পড়ছে সব সময় যা কী করে আমি হে এই ব্রহ্মাণ্ডের জীবগুলোকে কেউ আবার সদগুরু বৈশ্য পাঁচ নিজে চলে আসছে নগথা নিচ্ছে এটা ওটা ধাম নিজ তারপরেও জীব যাবে না এইটি পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে দুঃখের সঙ্গে সুখদেব গোস্বাই বলছেন কলৌ নরাজ কলৌ রাজন জগতাম পরম কত আফসোসের বিষয় কত আফসোসের বিষয় কত পরিতাপের বিষয় রাজন কত পরিতাপের বিষয় দেখো তারা এই ভগবানকে যে আমাদের সর্বস্ব শুরু থেকে শেষ সব কিছু তার গুরু বৈষ্ণব ভগবান কিন্তু করবে না কলৌ নরাজন জগতাম পরম গুরুম তিলোকনাথা নতপাদ পঞ্চম যচ্ছেন তিনি তারা পাষণ্ড হয়ে যাচ্ছে তারা বাহ্য দৃষ্টিতে সৎসঙ্গ করছে কিন্তু আমি প্রমাণ করে দেবো ওর অসৎসঙ্গ করছে যদি না প্রমাণ করতে পারি আমি খুলে ফেলবো সব কাব একথা বলে সৎসঙ্গ যদি করে জীবকোসিংবাদ সন্দর্ভতে গ্যারেন্টি দিয়েছেন জীবকোসিংবাদ গ্যারেন্টি দিয়েছেন যদি কেউ বাস্তবিক সৎসঙ্গ করে দ্যাট ক্যান নেবা গো ইন ভ্যান সৎসঙ্গ ক্যান নেবা গো ইন ভ্যান ইফ ইউ ক্যান ট্রু সৎসঙ্গ ট্রু সৎসঙ্গ ইন ট্রু সেন্স সৎসঙ্গ যদি কেউ বাস্তবিক করে সেই সৎসঙ্গের ফল কখনো বিথা যেতে পারে না সুদূর্লব তারপর অমঘ অমঘ মানে ইনফাইলেবল সৎসঙ্গ কখনো বিথা যায় না কিন্তু বিথা যাচ্ছে সৎসঙ্গ করছি না মিথ্যে কথা বলছি সামনে আমি সপ্তাহে একদিন আধ ঘন্টা এসে বসলাম কিন্তু বাস্তবিক আমি সঙ্গ করছি না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সৎসঙ্গের গ্যারেন্টি না দিতে পারবো দ্যার ইজ নো গ্যারেন্টি দ্যাট গুরুদেব ক্যান সেভ ইউ গুরুদেব ক্যান নট গিভ গ্যারেন্টি ফার্স্ট অফ অল ইউ হ্যাব টু গিভ গ্যারেন্টি ইউর সাবমিশন তাকে স্বর্ণাগত হতে হবে তাকে সর্বাঙ্গীন প্রতিজ্ঞা করতে হবে আপনার চোখের সামনে বা আপনার চোখের আড়ালে আমার চরিত্র আমার স্বভাব স্বভাব আচরণ সবে একই বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে মিথ্যে বলব না তাহলে সেক্ষেত্রে তার সৎসঙ্গ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা নিরন্তর আন ইন্টারাপ্টেড আন ইন্টারাপ্টেড সৎসঙ্গ না হলে পরে কার জীবনে গ্যারেন্টি নেই যেখানে কোনো বাধা নেই ইয়ে আমি দু ঘন্টা এক ঘন্টা সৎসঙ্গ করলাম বাকি সময় অসৎসঙ্গ মোবাইলটা খুলে বুঝলাম কোথায় রাধা কে কী ঘরিকথা বলছে সেই সহজিয়া বাবাজি এখানে ওখানে সবই শুনলাম সব রকম ভালো লাগে আমার চাটনি খেতে আর মোবাইল আরও অন্য জিনিসও আছে এগুলো যে সৎস এগুলো যে সৎসঙ্গ নয় এটাও সে বোঝে না এই সামান্য কমন পর্যন্ত নয় যে এটা যে অসৎসঙ্গ হচ্ছে আমারই ক্ষতি হচ্ছে এটা বোঝে না নিরন্তর বসে বসে থেকে যাচ্ছে তাহলে তাকে ভগবান কি করে রক্ষা করবে তাকে গুরু বৈষ্ণব কী করে রক্ষা তাকে তো পারবে না ওই জন্য বৈষ্ণব চালাকি করে অনেক কঠোর কথা বলে চায় সেই যেন সম্মুখে থাকে সেই যেন একটু অসৎসঙ্গ করার সুযোগ না পায় এটা যে কত বড়ো ভালোবাসা করু না এটা বুঝতে না পারে শত্রু মনে করে এটা বুঝতে পারে না বুঝতে না পারে মনে করে শত্রু এটা পরিতাপের বিষয় এই জন্য পরীক্ষা পরীক্ষিত মার্চে সুখদেব গুস্বামী বলছেন বড় পরিতাপের বিষয় এ কেউ করবে না করবে না প্রপাত বলছেন কোটি কোটি জনের মধ্যে প্রপাত বলছেন গ্যারেন্টি দিয়ে যখনই কালকে একটা ভয়ঙ্কর সমালোচনা এলো আমার কাছে পাঠালো প্রপাদের সম্বন্ধে সঙ্গে সঙ্গে আমার সময় নেই রাত্রিবেলা লিখতে বসলাম কথাটা বুঝে গেল বদ্ধজীবের অবস্থা এরকম একজন মহাপুরুষ তাকেও সমালোচনা করে আমাকে তো করবে কিছু করার কিছু কিচ্ছু করার নেই এইভাবেই জীবন যাবে সব প্রপাত সেখানে গ্যারেন্টি দিয়ে বলছেন যে তোমাদের মধ্যে যারা আছো তারা কি প্রমাণ করতে পারো কোটি কোটি জনসংখ্যার মধ্যে প্রপাত বলছেন সেটা আমি কালকেই রাতে লিখেছি আবার এটা উপযুক্ত জবাব লিখতে হবে অনেক বড় লিখতে হবে এটা বই হয়ে যাবে কেন এত সমালোচনা করে যে বিভিন্নভাবে প্রপাত এই মন্ত্র কোথায় পেলেন কেন দিয়েছেন তিনি লাল কবর কোথায় পিত কোথাও অনেক কিছু কথা যদিও জবাব আমি দিয়েছি আগে অন্য অন্য হাট প্রচুর কেউ কোনো জবাব দিতে পারেনি এখন এটা আবার বড় বই লিখতে হবে এতটাই তাদের সাহস তাদের এতটাই সাহস প্রবাদ বলছেন কোটি কোটি জনসংখ্যার মধ্যে একজন দেখাও তুমি প্রবাদ বলছেন কোটি কোটি জনসংখ্যার মধ্যে তোমরা একজন দেখাও যে বাস্তবিক সত্যকে চায় প্রপাত বলছেন আমি বলি না কোটি কোটি জনসংখ্যা তাদের মধ্যে একজন সত্যি সত্যি ভগবানকে চায় প্রতিজ্ঞা করে বলতে পারে এরকম দেখাতে পারবে প্রপাত বলছেন বড় সুদূর লভ কেউ চায় না তার হয়তো চায় আর্ধেক চায় পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাতে তো ভগবানকে পাওয়া যাবে না ওই জন্য প্রবাদ দুঃখের সঙ্গে বলতেন যারা বলছেন যারা তাদের জীবনে বলছেন ভগবান একটু এসো গো দেখা দাও নালে টাকা দাও প্রবাদ বলেননি এটা অন্য অন্য মহারাজা বলতেন মজা করে দেখা দাও না টাকা দাও এটা হচ্ছে তাদের কথা প্রবাদের কথাটা হলো এই প্রবাদ বলছেন যে ভগবান যদি তুমি আমাকে কৃপা করে দর্শন দাও কিন্তু দর্শন দিলে কি করতে হবে একটু মায়া আসতে হবে মায়া ছাড়া এলে হবে না একটু মোবাইল ফোবাইল সব মিশিয়ে আমার কাছে এসো তাহলে তোমার দর্শনটা আমি করতে পারবো কিন্তু এইসব ছাড়া যে এটা আমি পারবো এই চায়ের মধ্যে যেন একটু চিনি দিয়ে দিলে একটু দুধ দিয়ে দিলে আদা দিয়ে দিলে টেস্ট হয় এরকম প্রপাত বলছেন ভগবান এসো গো আমার জীবনে কিন্তু মায়ামিশিয়ে এসো কিন্তু ভগবান তো মায়ামিশিয়ে আসে না যাহা কৃষ্ণ তা নাই মায়ার অধিকার এ তোমাদের স প্রত্যেক লোকেরই চাহিদা হলো ভগবান আসুক ক্ষতি নেই কিন্তু মায়ামিশি আসুক একটু মায়ামিশি এলে একটু টেস্ট হবে ভালো হবে কিন্তু ভগবান মায়ামিশি আসেন না ভগবানকে যারা মায়ামিশিয়ে ডাকতে চায় তারা হচ্ছে মূর্খ গাধা ভগবান মায়ামিশি আসে না ভগবান যখন আসবে এমনি আসবে মায়ামুক্ত যখন আমাদের চোখ তৈরি হয়ে যাবে চারিদিকে কোনো দোষ দর্শন করতে পারবো না চারিদিকে দেখবো বৈকুণ্ঠ গুরুবৈষ্ণবের দর্শনটা কেন বৈকুণ্ঠ দর্শন তারা কোনো ব্যাপারে কোনো কিছু অন্যথা দেখে না অনুকূল দেখে সব কেউ গালাগাল দিয়ে দিলো যা তা করে ফেল এটাকেও অনুকূল দেখে আজ যদি এত উচ্চাতা না করতো বিভিন্ন মঠে তাহলে আজ আমাকে এখানে বসবার আর সুযোগ আমি পেতাম পেতাম না প্রত্যেক জায়গায় অপমান প্রত্যেক জায়গায় নিষ্ঠুরভাবে আচরণ তারপরে ভগবান বুঝিয়ে দিল এটা আমি করেছি তোকে মঙ্গল দেবো বলে আমি করেছি তো তোর থেকে অনেক সেবা নেওয়ার ইচ্ছা এই জন্য আমি করেছি ওরা করতে দেবে না এটা ভগবানের করুণা দর্শন রেগে গেলে হবে না যে কোনো পরিস্থিতিতে হলো হওয়ার পরে ঠান্ডা বদলে এটা নিশ্চয় অনুকূল আর কোনো সেবক কোনো সেবকের নামে প্রতি কোনো অভিযোগ করলে প্রপাত অত্যন্ত অসন্তুষ্ট হতেন আমি দু একটা উদাহরণ একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে হয় ব্রহ্মচারী হরমজি মাধুকোশ্বামী মহারাজ প্রভু অর্থাৎ আমাদের পরমজি শ্রীধর গোস্বামী মহারাজ এরা সব আসামেতে প্রচারেতে আছেন মন্দির প্রতিষ্ঠা হবে সব কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন কোন কোন মহারাজকে কোন কোন সেবককে কি কী করতে হবে সব সব বলে দিয়েছেন কিন্তু তারা বিশেষ কিছু করে নাই ওই জন্য যখন গিয়ে পৌঁছেছেন সর্ব হাতির পিঠে করে বহুপাতকে নিয়ে যাওয়া হয়েছে পৌপাদের কাছে পরের দিন কয়েকজন বলতে চান যে এমন এমুক ব্যক্তিকে এইসব দায়িত্ব পহুপাত দিয়েছেন উনি কিছুই করেন নাই এগুলো বলতে চান কিন্তু তিনি ডাইরেক্ট গিয়ে বলতে পারছেন না ভয় পাচ্ছেন কেন পহুপাদের ব্যক্তিত্ব কেন পৌপাদের ব্যক্তিত্ব এমনই ছিল কারণ পৌপাদের ব্যক্তিত্ব এমনই ছিল বাঞ্ছাগাল পৌপাদের ব্যক্তিত্ব এমনই ছিল গম্ভীর যার কাছে গিয়ে মাথা তুলে কথা বলবার মতো হিম্মত কর ছিল না ক্ষমতা হতো না দূরে থাকতেন ভয় এইরকম তাকালি হয়ে গেল এমনকি একটা চোর কম বয়সে চোদ্দো পনেরো বছর একটা মুসলমানের ছেলে সে কি করেছে পাঁচিল টোপ খেয়ে এসে কিছু চুরি করেছে মানে যা কলার কাঁদি হোক যা হোক এটা চুরি করেছে সেটা চুরি করে নিয়ে সেটাকে ফেলে দিয়েছে ওপারে এবার নিজে পাঁচিল পেরিয়ে লাভ দিয়ে চলে যাবে পাঁচিল উঁচু কিন্তু তারা জানে চুরি করতে জানে তার প্র্যাকটিস আছে এবার লাইব্রেরি থেকে নামছেন প্রপাত যখন লাইব্রেরি থেকে এক দুই প্রপাত তো আমাদের মতো তাড়াতাড়িও আস্তে আস্তে নামতেন নামার সঙ্গে চোখটা পড়ে গেছে ওই চোর ছেলেটার দিকে পনেরো জন না ষোলো বছর আঠেরো বছর হবে ওর দিকে পরে গেছে ছেলেটা কিন্তু পাঁচিলে উঠে পড়েছে যেটা চুরি করেছে এটা ফেলেও দিয়েছে মাটিতে অনায়াসে লাভ দিয়ে চলে যাবে ধরতে পারবেন না কিন্তু দিদিকে তাকিয়েছে খালি মনে হচ্ছে ম্যাগনেটের মতো তাকে ধরে রেখেছেন ও এন তাকি নত্ত পাচ্ছে চোদ্ত পাচ্ছেন ও কিন্তু লাফিয়ে চলে যেতে পারে কিন্তু হতে পাচ্ছে না মনে হচ্ছে কে চম্বুকের মতো ধরে রেখেছে তাকে এ তাক্ষির হয়েছে অবাক হয়ে লাভ দিয়ে পালাতে পারছেন তাহলে এইরকম ব্যক্তিত্ব প্রবাদে গুরুপ্রদ থেকে শুনেছি যখনই গুরুপার কাছে সেবা করতে হতো তখনই তিনি প্রবাদের কথাই বলতেন অন্য কিছু বলতেন সব সময় নিরন্তর নিরবচ্ছিন্ন প্রবাদের কথা বলতে এগুলো বড় আশ্চর্যের বিষয় যা দেখেছেন সেগুলো বলতেন সেখানে বলছেন এই সেবাগুলো যে করে নেই এখন তো করতে হবে কেন দুদিনও নেই মন্দির প্রতিষ্ঠা সবেন কী করেন অন্য অন্য সেবা প্রায়কে যেতে পাচ্ছেন না ভয়েতে প্রপাদের যে ভয়েতে যেতে পাচ্ছেন না কাকে পাঠালেন হয়েগী ব্রহ্মচারী মাধুকশী মা আপনি একটু আপনি একটু যান প্রের কাছে গিয়ে এগুলো জানান যে ওই প্রভুকে বলেছেন কিছু সেবা করেনি মহারাজ হয় কি বউ বলছেন আপনি বলুন না আপনারা বলুন না 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 আপনাকে বিশেষ ভালোবাসে প্রভুপাত আপনি একটু গিয়ে বলুন দয়া করে তো এখন নালিশ করেছে প্রভুপাদের কাছে বলতো এখন সেবাটা হয়নি এখন সেবা করতে হবে তাড়াতাড়ি কেন দুদিনও নেই তো হয় কি বলছেন এই জ্যেষ্ঠ গুরুভাই বলছে ঠিক আছে আপনারা যান আপনারা গেলে ভালো হয় আপনার জ্যেষ্ঠ না আমা আপনাকে ভালোবাসে খুব আপনি যান দয়া তো ভয়ে ভয়ে তো বৌপাদের ঘরে গেছেন স্বাস্থ্য তো ভয়েতে উঠতে পারছেন না ভয়েতে প্রপাত যে খেয়ে ভয়েতে উত্তর দিচ্ছে তারপরে গিয়ে এবার প্রপাত গরমে তো তখন তো আমাদের মতো এসব ছিল না গরমেতেই আমাদের করতে হতো ভজন কদিন আগেও তীব্র গরমের মধ্যে সব করতে হতো এখন সব এই সব চলে গেছে প্রপাতকে এবার পাখা হাত পাখা নিয়ে এবার ফাওয়া দিচ্ছেন আর বলছেন প্রপাত কতগুলো কথা ছিল দয়া করে যদি শোনেন কি কথা বলবা আপনি আসবার আগে পত্র পত্র দ্বারে অমুক প্রভুকে এই এই সেবাগুলো আপনি দিয়েছিলেন সন্ন্যাসীকে তারা কেউই এই সেবাগুলো করেন নাই এখন এই অবস্থায় পড়ে রয়েছে প্রবাদ সঙ্গে সঙ্গে একবারে রেগে গেল কেন আমাকে এই কথাগুলো বলছেন আপনারা তুমি বলে বলতেন তুমি বলতেন সবাইকে আপনি বলতেন যেমন আমাদের কেশব কোশীমাকে তুমি বলতে সবাইকে তুমি বলতে প্রপাত সবাইকে আপনি বলতে শিষ্যগুলোকে আপনি বলতেন আপনি বলে কথা বলতে তিনি বলছেন এই অভিযোগটা আমার কাছে কেন করছো সেবাটা তো তোমার তুমি কেন করনি গুরু সেবা সব আমার কেউ যদি করে দেয় আমি কৃতজ্ঞ প্রপাত এই উত্তর দিচ্ছেন গুরু সেবা সব আমার গুরু গুরুদেব আমার সব সেবাটা আমার যদি কেউ আমার গুরু সেবায় কেউ সাহায্য করে আমি কৃতার্থ বা আপনি সাহায্য করলেন আমার অভিযোগের কি আছে অভিযোগে তো কিছু নেই গুরু সেবা আমার অভিযোগ না করে আমি করে ফেলবো তাহলে আমার আচরণ দিকে সে শিখে নেবে পরে করে নেবে কতদিন সে আমার সঙ্গে হিংসা করবে সে যখন দেখবে একে লাথি মারলেও কিছু বলছে না কিছুই বলে না আমি এই শিক্ষা দিয়েছিলাম অকারণে এক ব্রহ্মচারীকে সে আমার কাছে থাকতো মিথ্যে বদনাম দিচ্ছে আমি তখন ওকে শিক্ষা দিলাম বলছে মহারাজ আমাকে মিথ্যে কথা বলছে আমি করিনি আর তুই এক কাজ করবি ওই ব্রহ্মচারী আর সবাই যখন প্রসাদ পেতে বসবে তুই তো সারাদিন রান্না করিস বাসন সবই করছি আমি দেখতে পাচ্ছি মিথ্যে বদনাম দিচ্ছে তো ভালো কথা তুই প্রতিবাদ করবি না আর তাহলে প্রতিবাদ করব না প্রতিবাদ করবি না তুই কি করবি যখন ওরা লাইনে প্রসাদ পেতে ওই ব্রহ্মচারী সন্ন্যাসী যারা মিথ্যে কথা বলছে সেখানে যখন প্রসাদ ওদেরকে দিবি নান্না করার পর সঙ্গ দণ্ডবোধ করে পায়ে ধরে বলবি নিজের দোষটা স্বীকার কর দোষটা কিন্তু দোষ না ঠিকই করেছ দোষ করেনি তথাপি বলবি আমি দোষ করেছি অপরাধী আপনারা আমাকে ক্ষমা করুন আপনারা চলেন এইভাবে বলবি এই রকম শিক্ষা এক ব্রহ্মচারী একজন সন্ন্যাসীকে ছোট বড় কথা বলে ফেলেছে মঠের মধ্যে সেই ছোটো ছেলে বাংলাদেশের ছেলে আমি দেখলাম শিক্ষিত ছেলে নয় অশিক্ষিত বলছে মহারাজ আমাকে এই কথা বলছে আমি হ্যাঁ আমি দেখছি ওকে ডাকলাম দেখে বললো সবার সামনে খেতে বসার সময় এই মহারাজের যে অপরাধ করেছিস এটা স্বীকার করবি স্বীকার করতে হবে তোকে না খাওয়া বন্ধ করে দেবো তো খাও তো শিক্ষা সেই ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার ফলেতে কী হলো তার অপরাধটা চলে গেল আর যদি ক্ষমাটা নাই ছাত তাহলে আর জীবনটা তার বিপন্ন হয়ে যায় এক মহারাজ বিদেশ থেকে এসছে সে মনে করছে আমি বিরাট প্রচারক তার অনেক কেচ্ছা কেলেঙ্কারি আছে সে কী করছে সে কী করছে সে একটা ব্রহ্মচারীকে পঞ্চাশ টাকা দিয়েছে তখনকার দিনে পঞ্চাশ টাকা অনেক মূল্য পঞ্চাশ টাকা দিয়ে বলছে আমার কাপড়গুলো একটু ধুয়ে দে কথাটা আমার কানে এলো এই ব্রহ্মচারী কাপড় ধুয়েছে তাকে একজন এসে বললো মহারাজ ওকে পঞ্চাশ টাকা দিই আমি ব্রহ্মচারীকে ডাক ব্রহ্মচারীকে ডাক তারপর হরি কথায় আমি একবার তার ছাল ছাড়িয়ে দিলাম আর সে তো আমার বিরুদ্ধে আক্রমণ করছে সে মনে করছে আমি বিদেশে প্রচার করেছি উনি তো বিদেশে যায় না বুঝতে কথাটা একটা ভালো গুরুর শিষ্য বলে নিজেকে পরিচয় দেয় কিন্তু সে অনেক কেচ্ছা কেন বিদেশে এখনও সে সন্ন্যাসের বেশে রয়েছে আমার বলবার কোনো দরকার নেই তথাপি বলতে হয় দুঃখের সঙ্গে আমি তাকে বললাম হরিকথাতে যে যদি আমাকে কেউ শ্রদ্ধা করে যদি আমার প্রতি ওর শ্রদ্ধা হয় শ্রদ্ধা করে যদি একটা সামান্য একটা সেবা করে করে যদি ওর ইচ্ছা হয় তাহলে ও করলো আমি তো জোর করতে পারবো না ওর যদি শ্রদ্ধা হয় আমার প্রতি যে সময় নেই মারা যে দেখি যদি কিছু করা যায় এটা করতেই পারে কিন্তু আমি তো তাকে ঘাট ধরে আমার সেবা করতে পারবো না এর হয় না সেবা কোনো দিন আমি জোর করে নিতে পারবো না আমার রেকর্ড নেই আমি কোনো দিন পা ব্যথা একটু টিপে দে মাথা ব্যথা কোনো দিন না আমার থালাটা কিছু বলিনি নিল নিল না নিল না নিল নিজে করতে চাই সব কিছু আর আমার অধিকার না এইরকমভাবে মঠেতে কেউ অন্য অন্যভাবে আলাদাভাবে কিছু স্পেশাল রান্না করে খাবে আরে আমি যা খাবো ও তাই খাবে সাহেব আচ্ছা ঠিক আছে আমি হয়তো বিশেষ কিছু খেতে পারি না তার জন্য দুটো বাধার মতো বেশি দিলে আর হতে পারে এটা কোনো কথা না কিন্তু আমি কি করে কি করে আমার আদর্শটা তার কাছে দেখানো বন্ধ করে দেব আমার আদর্শটা তার কাছে দেখলে পরে তার কাছে স্থাপন করলে তবে তার আপনি আমার কাছে ওর মাথাটা নিচু হবে আপনি আপনি কিন্তু আমি জোর করতে পারবো না মারধর করতে পারবো এটা নিউ বহুপাদ করতেন না শাসনবাণী আলাদা যাই হোক এখন এখানে আমরা যে আলোচনা প্রসঙ্গে এসেছি আমাদের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে নতুন অধ্যায়তে এখানে একাদশ গন্ধের পঞ্চম অধ্যায় এই এইসব কথার বিস্তৃত আলোচনা চৌষট্টি না পঁয়ষট্টিটা কথা বা আরও বেশি বাহাত্তরটা মনে হয় আমার মনে নেই খালি ইংরেজিতে হয়েছিল প্রহপাদের আচার্যত্ব কাকে বলে দি প্রহপাত দি প্রহপাত অ্যান ইজ ইউনিক আচার্য সিং করোনার সময় কত কথা হয়েছে রাসলীলার ইন্টারাক্টের স্পিচ কত কথা হয়েছে ভগবানের কৃপায় সবচেয়ে বেশি কথা করোনাতে হয়েছে সেই কথাগুলো যদি শোনো তাহলে লোমকুপ খারাপ হয়ে যাবে রক্ত গরম হয়ে যেত যখন কথাগুলো আলোচনা হতো অথচ অফলাইনে বলতাম এখানে কিন্তু শোনবার সঙ্গে সঙ্গে ভাষা বোঝো আর না বোঝো ইংরেজিতে হতো লঙ্কুর খালা হয়ে যা ভয়েতে এই রকম তেজ চলে আসতো ওই প্রহপাদের যে অপ্রাকৃত আচার্যত্ব এটা যারা অপমান করছে তাদেরকে সাহস্ত করার জন্য করা আজ পর্যন্ত তার কোনো জবাব কেউ দেয়নি আমাকে ইচ্ছে করে লিখতে হয়েছে দ্বি প্রহপাত কেন অনেক পহপাতের জন্ম হয়ে গেছে আমি কী করবো আসল পৌপাতকে চেনানোর জন্য আমাকে লিখতে হয় তাতেও অনেকে বলছে এটা অপমানজনক কেন উনি লিখেছেন না একশোবার লিখব আমি একশোবার লিখবো তোদের ক্ষমতা থাকলে আয় আমার সামনে দ্বি পহুপাত ইচ্ছে করে লিখেছেন ওরা অবাক হয়ে গেছে বাহ সে লিখে দিই দ্বি পৌপাত যাতে কনফিউশনে না তোরা চাইছিস কনফিউশনে ফেলতে লোককে আসল পহুপাতকে যেন না জানে যেমন বাসুদেব করেছিল বারাণসী সে কৃষ্ণকে চিঠি পাঠিয়েছে তুমি বাসুদেব এই নামটা ছাড়ো আসল বাসুদেব আমি বলে কাঠের হাত লাগিয়েছে কাঠের হাত কাঠের হাত লাগিয়েছে দিয়ে বলছে আমি বাসুদেব তুমি ছাড়ো তুমি তোমাকে কে বাসুদেব বলে কৃষ্ণকে বলছে কৃষ্ণ হাসছে কৃষ্ণ হেসে গড়াগড়ি বাহ ভালো তো এই রকম হচ্ছে এখনকার দিনের পাণ্ডিত্য পোকা পোঙা পণ্ডিত কত গৌরী মঠের নিন্দা করব কত পিন্ডি চটকাবো আরে তোর কোটি জন্মের যদি বাবা পর বাবা আসে গৌরী মঠের কিচ্ছু করতে পারবি না ক্ষমতা নেই তোর এই কথা আমি বলি কার ক্ষমতা থাকলে সামনে আসো। গৌরী মঠে যে সম্পত্তি আছে এখন দুর্ভাগ্য লোকগুলো বুঝছে না এটা আমার কিছু করার নেই কিন্তু সম্পত্তি আছে অগাধ সম্পত্তি অফুরন্ত ফুরাতে পারবে না ও লেখাগুলো নয়ানন্দ বাবা তার পুরনো বৈষ্ণব আমাকে বলেছেন প্রের সব ডায়েরি লেখা সব নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে এ বিপরীত পক্ষ এর এখন নাক নেড়ে কথা বলে ফেলে দিয়েছে সব গঙ্গায় সব বান্ডিলকে বান্ডিল লেখা বৌপাদে সব ডায়রি সব নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে কী আর দুঃখের কথা বলবো বলার কিছু নেই লজ্জা রাখার জায়গা নেই এখন একাদশ কন্ধের পঞ্চম অধ্যায়েতে আমরা প্রবেশ করার চেষ্টা করব সেখানে রাজন অর্থাৎ নিমি মহারাজ নতুন প্রশ্ন করছেন নিশ্চয়ই আপনারা জানেন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন একটা একটা করে আসছেন না বিভিন্ন কবির হবির অন্তরিক্ষ পেপালয়ন সব একটা একটা করে প্রশ্ন এখন নজনের মধ্যে একজন বলেন আর আটজন শোনেন আবার একজন চুপ করেন আরেকজন বলেন চতুর্শন তাই আমি চতুর্শন তাই তাদের চারজনের মধ্যে একজন বললেন একজন থাম ভজন সবাই করবে না ভজন সবাই করবে না ওই যে একটু আগে বললাম প্রভাবে যে কোটি কোটি জনসংখ্যার মধ্যে আধজন দেখা আর সত্যিকারের অভিযোজন করতে চায় নাটক অনেকেই করতে পারে সেদিনকে বলছিলাম না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চতুর্িদ অভয়ন্ত্রে মাম সুকৃত অর্জুন হত্ত জিজ্ঞাসু অর্থার্থী চানী চতুর্িদ অভযন্ত্রে মাম চার প্রকারের ভাগ করা যায় তারা ওই অবস্থায় পড়লে পরে তারা আমাকে ডাকবার চেষ্টা করে তাও বিভিন্ন প্রকারে তারা বিভিন্ন অবস্থা তাদের সে বিভিন্ন অবস্থায় সেরকমভাবেই তারা আমায় ডাকে তারা আমার ভজন করার চেষ্টা করে বাকি যারা খাচ্ছে দাচ্ছে গোপে তা দিচ্ছে এরকমভাবে রামসুখ তেয়ারির মতো ছোটোবেলায় পড়েছি তাদের এখন অনেক দেরি আছে তাদের এখন চাটনি খেতে হবে জন্মের পর জন্ম কত চালাকি আমার সঙ্গে করবে আমি তো চাই চ্যালেঞ্জ করি আয় আমি বলে দিই বড় বড়ো সব ওপেনলি সারা পৃথিবীতে কে চালাকি করবে আয় সামনে আমি ওপেনলি বলি আমি ভয় পাই না কত চালা কী করব আমি সব সব জানতে পারি এখন করুক আর্ত ক্য কী উদাহরণ দিয়েছিলাম গজেন্দ্র আর্ত ছিল জিজ্ঞাসুর মধ্যে তুমি পরীক্ষিত মহারাজকেও ধরতে পারো পরীক্ষিত মহারাজকে ধরতে পারো জিজ্ঞাসু অর্জুনকে ধরতে পারো আর তো জিজ্ঞাসু অর্থার্থী কিছু আশা করে ভজন শুরু করেছিলেন ধ্রুব মহারাজকে ধরতে পারো কিন্তু পরে কিন্তু ছিল না অনেকে আমাকে প্রশ্ন করেন আচ্ছা মহারাজ ধুব মহারাজ তো তার তো আশাকাঙ্ক্ষা ছিল তাই নিয়ে ভজন করেছিল তা তাকে ভগবান কৃপা করলো কী করে আমি শোনো ধুব মহারাজ বাচ্চা ছিল পাঁচ বছরের বাচ্চা ছোট্ট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা ক্ষত্রিয় সন্তান তার আশাঙ্ক্ষা বলতে সে বাচ্চা সে বলছে বাবার কোলে বসতে দেয়নি এটি তো তার কথা স্থানবিলাসীন তপসীতম আমি স্থান অবিলাস করে আপনার ভজন শুরু করেছিলাম প্রভু এটা ঠিক কথা আমি অস্বীকার করছি না আমি তো কথা বলব স্থান অভিলাসীন তবদ শ্রীতম ত্বং প্রাপ্তবান হ্যাঁ বলছেন যে ত্বং প্রাপ্তবাম দেব মনিন্দ গুঝম কাঁচম বিচ্ছিন্ন নোপি দিব্যরত্নম আপনাকে পেয়ে গেছি কাঁচের টুকরো খুঁজছিলাম আমরা কী খুঁজি এই সংসারে কোথায় একটু ভালো খাওয়া পাবো একটু ভালো করে আমাকে একটু সম্মান দেবে এটা আমরা বুঝি না এ এ গুরুকে ছেড়ে গেলে আমি নরকে চলে যাব আমরা এটিতে কে একটু কোথায় একটু এগুলো ছোটোখাটো বিষয় মেন বিষয় হলো আমাকে কে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে তিনি যদি আমাকে পেটান তাহলে আমি তার কাছে ছাড়বো না আমি তাকে ছেড়ে যাব না তিনি যত আমাকে শাস্তি দিন আমি কালকে যদি পারি আমি দু একটা উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবে এরা সেবা কাকে বলে কত ধানে কত চান নালে ওরা মনে করবে খাবো দাও খাগো হয়ে গেল এই তো গুরুসেবা হয়ে গেল এটাকে সেবা বলে না যে গুরুময় হয়েছে যে যার জীবন গুরুময় হয়েছে যার জীবনটা গুরুময় হয়েছে গুরুময় হয়ে গেছে সে যার জীবনটা গুরুময় হয়ে গেছে যার মধ্যে গুরুদেবের সব সিদ্ধান্ত আচার্য পরিস্ফুটিত হয়েছে সে বোঝেন গুরু সেবা কাটব পর কেশব গোশ্বামী মহারাজ ভক্তিপ্রম কুরী গোশ্যামী এরা বোঝেন শ্রীধর গোশ্বী এরা বোঝেন গুরুসেবা আমি কোথায় করলাম আমি তো গুরুদেব বুঝি চিনলামই না গুরুদেবকে আগে তো চিনবো তবে তো করবো গুরুদেবকে রক্ত মাংসে একটা মানুষ মনে তো চিনতে পারলাম তাকে দেখিনি যে বস্তুটা আমি দেখতে পাই না সে বস্তুটা সেবা কী করে করা যায় এ এবস্তুতো দেখি না এ সেবা কি করে করুন কাজেই আর তো জিজ্ঞাসা জিজ্ঞাসু অর্থার্থী দু মারা স্বীকার করছেন আমি তো বাচ্চা তো আমার বুদ্ধি কম আমি স্থান অবিধা আমি স্থান চাই বলে পজিশন ইংরেজিতে বলে উইথ সাম এক্সপেকটেশন উইথ সাম এক্সপেকটেশন অফ সাম পজিশন I started my bhajan, really so. But after that, বাই the mercy of নারজি Na, মহারাজ when I came টু নো ইউ আর দ্য real জুয়েল absolute জুয়েল দেন আই ডোন্ট লাইক টু get anything. আমি যখন জানতে পারলাম আপনার মতো কিছু নেই আমরা কাঁচ খুঁজছি আমরা কাঁচ খুঁজছি বুঝতে পেরেছ আমরা হলো কাঁচ খুঁজছি কাঁচ বুঝো কাঁচের টুকরো ফেলে দিয়েছে আয়নার দোকানে দেখে যো এই কাঁচগুলো খুঁজছি কাঁচের টুকরো খুঁজছি ধ্রুব মহারাজ বলছেন কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে হঠাৎ একটা মূল্যবান হীরা পেয়ে গেছি আমি আশা ছিল না যে কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে হীরা পেয়ে যাব কিন্তু আমার সৌভাগ্য কাঁচের টুকরোগুলোকে এরম খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে একটা হীরা পেয়ে গেছি এখন এই হীরাকে তো আমি ছাড়বো না সেই জন্য ধ্রুব মহারাজ আফসোস করে বলছেন এটা ঠিকই কথা আমি কোনো আশা নিয়ে আপনার ভরণ শুরু করেছিলাম কিন্তু প্রথম কথা ছিল সে একজন বাচ্চা ছিল তার বুদ্ধিটা ম্যাচিওর ছিল না শিশু শিশুদের একটা বিশেষ সুযোগ থাকে বাচ্চা তো পরিপক্ক বুদ্ধি নে বাচ্চা দ্বিতীয় কথা হলো সে নারজ্জির শিষ্য এটা ভুলে গেলে হবে না আবার নারদজিকে কে পাঠিয়েছিল ভগবান নিজে পাঠিয়েছিল নারদ শিগগিরি যাও এ বাচ্চাটা জঙ্গলে ভজন করছে মরে যাবে এই জানে না কী করে তুমি গিয়ে মন্ত্র দাও তবে তো আমি যাব তার কাছে হ্যাঁ তো আমি যেতে পারবো না ভগবান নিজে পাঠাচ্ছে নারদকে যাও যাও যা শিগগিরিও কে সেই ধুব মহারাজ যখন নারদজির কৃপা পেলেন মন্ত্র পেলেন জপ করে সবই করলেন মানছি তার কিছু আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তোমরা এটা ভুলেই যাচ্ছ বিশ্বনাথ চক্র আর টিকাকার বলছেন যখন বিস্তৃত ডুবে যাবে যেমন গম্ভীরা মন্দিরে মহাপ্রভু কথা হরিকথা শুনতেন আর কীর্তন করতে রামানন্দ কখন সেই দিন হবে কবে হবে বলো সেদিন ও আমা কবে হবে যে তোমাদের সংখ্যারে সারাদিন এই কথা আলোচনা আর কোনো চিন্তা থাকে সংসার ও ফুকার কানে না পশিবে দেহরোগ দূরে যাবে তোমার যে রোগটা এটা তো সারাতে হবে না সারিয়ে চলে গেলে কি করে হবে তোমার সারলো না রোগটা চলে গেলে আবার তো অন্য অন্য রোগ হয়ে গেল তার সঙ্গে রোগটা সারাতে এসো এবং সারিয়েই যাও বাঘের বাচ্চার মতো সিংহের বাচ্চার মতো টিকে থাকো নানা রকম আক্রমণ আছে কী আছে তাতে তাহলে সেখানে বলছেন বিশ্বনাথ বলছেন আপনারা যে বলছেন ধুব মহারাজকে কেন ভগবান কৃপা বা করলেন ওই তো অন্নবিলাস ছিল যে আপনারা ভুলেই যাচ্ছেন ও অন্নবিলাস ছিল কিন্তু একটা বাচ্চা কপট নয় কিন্তু সে ভজন করতে করতে তার আশাকাঙ্ক্ষা চলে গেছিলো এটা আপনাদের খবর নেই এটা তো নিজে স্বীকার করছে সে আশা নিয়ে ভজন শুরু করেছিল কিন্তু সে আশা আর নাই চলে গেছে ভজন করতে করতে আর দ্বিতীয় কথা হলো ধুব মহারাজের ভেতরে যে উৎকণ্ঠা এই কথা ভগবান এলো এই ভগবান এলো এই যে উৎকণ্ঠা ভজন করছেন তীব্রভাবে এই ভগবান নিশ্চয়ই আসবে। এই যে তীব্র যেটা আমি কেউ শোনে না আমি আফসোসের সঙ্গে বুঝিও শোনে কে শোনে বল খ্যান্তির অব্যর্থ কালত্তম বিরক্তির মান শূন্যতা আশাবন্ধু সমৎকণ্ঠা নামগণে সদা রুচি আসক্তিস্তত গুণাক্ষণে প্রীতিস্তত বসতিস্থলে ইত্যাদয় অনুভবা সুর জাতে ভাবাঙ্কুরেই জানে কে ভক্তি লাভ করবে এত সস্তা চুটকি দিয়ে পেয়ে যাবে আমি একটু ভক্তি চাই হাত পাত দিয়ে দেবো চাটনি অত সোজা নয় এখানে লক্ষণগুলো বলা রয়েছে এই লক্ষণগুলো যার জীবনে সম্পূর্ণ হবে তিনি পাবেন ভক্তি অত সোজা না টাকা রোজগার করো টাকা রোজগার করো জমাও ভক্তি পাবেন ভক্তি সুদূর র কোথায় পাবে ক্লেশাগ্নি সুবদা মোক্ষ কৃত হ্যাঁ সুদূর লবা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চশা এগুলো ব্যাখ্যা করলে পাগল হয়ে যাবে তবে ভক্তি ভক্তি অত সোজা না সব দিয়ে দেবে এ কী চাষ সেবা করেছিস কি চাষ বল আমি তোকে টাকা দিয়ে দেব সেবা করেছিস না কিছু আশা করছিস আমার ভগবান বলছেন যেই যথা মাম প্রপদ্যন্তে এ একটু সেবা করেছে গুরু সেবা একে দিয়ে ভগবান গুণ দিয়ে দেবে যা যা গুরুসেবা করেছি আমরা দেখেছি না গুরু মারাজির জীবনে ভিকিরি বিদেশ থেকে এসছে গুরুমার কাঁদ বুঝতে পারব কোশ্বী মারাজের দুটো কাহিনি বলবো দুটো কাহিনি মাথা ঘুরে যাবে দিল্লিতে মাধব কোশ্বী মহারাজের কাছে একটা পরিবার পরিবারের বাবা এসে কাঁদ তার নাম হলো রাম রাম রামপ্রভু রামপ্রভু তার নাম বৃদ্ধ পয়সা করি নেয় কিচ্ছু খেতে পায় না দুদিনে মানে সারাদিনে দুটো রুটি খাবে তার পয়সা নেই খালি গুরুদেবের কাছে এসে কাঁদ্য মাদুকসীমায় আরে কাঁদতে হলে ভগবানের জন্য কাঁদ্য হয় কাঁদতে হলে কাঁদতে হয় ভগবানের জন্য আর অন্য কিছু জন্য খাদ্য হয় কিন্তু মূর্খ কিছু বোঝে না গাধা গাধাই বলবো সে কাঁদে একদিন মাধব আমার বললো এদিকায় এদিকায় এদিকে বলে কি করলেন দুটো টাকা কয়েন এরম নিয়ে বললেন যা এরা বলে দিবি দুটো টাকা দিবি কিন্তু কিন্তু দিতে চাননি কিন্তু সারাদিন এসে বিরক্ত করে আমার টাকা চাই টাকা নেই না খেয়ে দেবে মরছি ছেলেবে আরে অন্য কোনো কথা নেই অন্য কোনো কথা নেই এই টাকার কথা আর ঠিক আছে বলে দুটো টাকা হাতে দিলেন এটা লক্ষ্মীর ভাণ্ডারে এখন সে জগৎ থেকে চলে গেছে আমার সঙ্গে তার ভালোই পরিচয় ছিল তার ছেলের সঙ্গেও পরিচয় ছিল তার নাম শ্যাম এখন সে আর সাপের পাঁচ পা দেখে আমি দাঁড়িয়ে থাকলে তাকে আমাকে আর দেখতে পায় না রঘুকে নিয়ে আমি দিল্লি স্টেশনে ট্রেনে উঠবোরা কোনো ট্রেনে ওখানে একটা যেরক কিছু কাজ করাতে গেছে কম্পিউটার আছে সব বা আমাকে চিনতে পারে না সে কথা বলেছে আমি হাসছি না ভালোই হলো অসুবিধে কিছু নেই আমার তো দুঃখ নেই এখন কোটি কোটি গা মালিক হয়ে গেছে কিন্তু পশুত্বে নেমে গেছে আগে টাকা ছিল না কিন্তু মানুষ ছিল এখন টাকা এসছে সে পশুর থেকেও নিচে নেমে গেছে পশুর থেকেও নিচে নেমে গেছে এই হচ্ছে আমাদের টাকা পয়সার ইউটিলিটি বুঝে গেল এরকম বেশ কয়েকটা উদাহরণ আমি দিতে পারি সেটা আর তোমাদের কী বলবো আর বলা না বলাটাই ভালো গুরুপাতের কাছেও এরকম করতো একজন গুরু মাছ তখন বললেন যা এটা আমার দোকান চালা দোকানটা নেই বলে নিজে বললেন গুরু মাছ কী করবো খেতে পায় না রাস্তা আড্ডা আমার এই দোকানটা নেবো যা যে কোনোভাবে ধারধনে করে কর এই দোকানটা আমার দোকান যা এখন রোজা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা গুরু বৈষ্ণবের কাছে যদি টাকার জন্য আমি আসি কোনো সুবিধার জন্য তাহলে আমি কত বড় গাধা কত বড় আমি মূর্খ আমি টাকার জন্য আসি যে ভগবানকে দিতে পারে তাহলে দেখুন এখানে বিশ্বনাথ চক্রদেবা বলছেন তোমার মধ্যে তো কোনো উৎকণ্ঠা নাই তুমি তো খাচ্ছ তত্ত ভালোই আছো তোমার মধ্যে কি উৎকণ্ঠা আছে কখন আমি গুরুদেবের পূর্ণ কৃপাটা পাবো কিভাবে পাব গুরুদেবের কাছে শিষ্যের যে ব্যবহারগুলো আমি যদি ব্যাখ্যা করতে থাকি এখান থেকে উঠে পালাবে লোকে শুনতে পারবে না তারা সহ্যই করতে পারবে না এইরকম ভাগবত বলা আছে ভাবে গুরুদেবের সেবা করতে হয় কিন্তু এরা জানেই না এরা শুনবেও না এসব কথা এরা ভগবানকে পেয়ে যাবে আচ্ছা পেয়ে দেখাও তা পেয়ে দেখাও আমাকে কতবার বলেছি সব ছেড়ে দিয়ে লাথি লাগিয়ে দিয়ে কখন জীবন চলে যাবে কোনো ঠিক নেই চলে আসো সে আর কানে ঢোকে না কথা কানেই ঢোকে না বেশ আছি খাচ্ছি যাচ্ছি ভালোই আছি এটা তো জীবন নয় এটা তো আমাকে অনেক কিছু পেতে হবে যে সম্পত্তিটা অনন্তকালে পাই নাই সেই সম্পত্তি গুরু দিতে চাইছে আমি নিতে পারছি না আমি অন্য ব্যাপারে সময় নষ্ট করে দিচ্ছি যে কী করে হবে তাহলে সেখানে বিশ্বনাথ চক্র বক্তব্য হলো যে আপনারা তো বাচ্চাটা দোষটাই দেখছেন সে আশা নেই কিন্তু আপনার মধ্যে যে আপনি যে বুড়ো দামড়া হয়ে গেছেন আপনার মধ্যে যে এত আশা আকাঙ্ক্ষা এটা তো কোনো দিন যাচ্ছে না কিন্তু এই বাচ্চাটা যে শুরু করেছিল তারপরে তো আশা চলে গেছে এটা তো আপনারা দেখেননি দোষটাই দেখছেন তারপরে দ্বিতীয় কথা হলো ধুব মহারাজের মধ্যে যে উৎকণ্ঠা এভাজন করতে করতে উৎকণ্ঠা এই বোধা ভগবান আসবে এই বোধহয় এলো এখনই আসে এই পাতার আওয়াজ হচ্ছে ভগবান এসে এই যে উৎকণ্ঠা তুমি স্বপ্ন ভাবতে পারবে না যেদিন তোমার ভেতরে এই উৎকণ্ঠা আসবে গুরু বিষ্ণের কৃপা ভগবানের কৃপা তখন দেখবে কিভাবে পেয়ে যাও উৎকণ্ঠা চাই আ খাচ্ছি দাচ্ছি একটু আরাম করে নিই আর ভালো করে খেয়ে দিয়ে আরাম করে নি একটু গড়িয়ে নি ভাল লাগছে না বেশি খাওয়া হয়ে গেছে বেশি খেলে কেন একটু কম খেতে পারতে মরে যে মরে তো যাবে না হ্যাঁ নিয়ম হলো আয়ুর্বেদ স্বাস্থ্যে বলে পেটের তিন ভাগের এক ভাগ খেতে হয় এক ভাগ জল দিয়ে পূর্ণ করতে হয় এক ভাগ ফাঁকা আবার খাওয়ার পরেতে কম করে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আরেকটা খাওয়া খেলে সেই ব্যক্তি স্বাস্থ্যবান হবে কিন্তু কেউ মানবে না এই খেয়ে এলো আবার কিছু পেল দাও খেয়ে নিল এর বোঝে না খাওয়া তো বাজারে থাকবে কিন্তু আমাকে তো সাধু হতে হবে আমাকে এমনভাবে ভজন করতে হবে গুরুদেবের ভান্ডার তো অভাব কি সব হবে কিন্তু আমাকে সাবধানে চলতে হবে তাহলে আমি আলস্য হবে না এই যে ঘুম আসছে নিদ্রা এগুলো আসবে না এই চামড় হতে হবে শরীর নিদ্রা আলস্য হতো অকার কুকার যে রত হ্যাঁ নিদ্রাস নিদ্রালস হত অকার সুকার কুকার রত হ্যাঁ কুকার হ্যাঁ এই হচ্ছে আমার জীবন তাহলে এখানে তাহলে বিশ্বনাথ চক্রদী বলছেন বিশ্বনাথ চক্রদী বলছেন এই যে উৎকণ্ঠা এটা যার জীবনে ভগবানকে পেলাম না বলে উৎকণ্ঠা যন্ত্রণা না সে ভগবানকে পাবে কিন্তু আমাদের উৎকণ্ঠা নাই কার উৎকণ্ঠা আছে দেখেন ভগবানকে পেলাম না বলে একটা যন্ত্রণা এটা গৌর কিশোর বাবা এটা একজনকে বলছেন শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য আমাদের হ্যাঁ ভগবানকে কী করে পাবো একটু বলে কাঁদবেন কাঁদ যেমন ছেলে মেয়ে বউ টাকা পয়সা এই সবের জন্য আপনারা কাঁদেন তাহলে ভগবানের জন্য কেঁদে দেখবেন ভগবানকে পাবেন আর কেউ কাঁদবে অত সোজা কীভাবে গুরু ফাঁকি দিয়ে ফালাবে এই চিন্তা করছে আর সে করবে ভগবানের বজন কি খেপেছ নাকি খেপে গেছ হুম খেপে গেছো অত চালা ওরা চালাকি করছে হ্যাঁ বোঝে না ওরা কেউ কিছু যাই হোক এখানে এখানে রাজা এবার যে যে শ্লোক দিয়ে আমি শুরু করছিলাম এটাও একাদশ একাদশকন্ধে কিন্তু তথাপি এখানে যে প্রশ্নটা রাজা করছেন একটু অন্যরকম একই রকম একই রকম একটু বিশেষ আছে রে কি ভগবন্তম হরিম প্রায় নভন্ত আত্মবৃত্তমাহা তেসাম অশান্ত কামানামকা কা নিষ্ঠা বিজিতাত্মা যারা নিজেদের আত্মাকে জয় করতে পারেনি যারা এখনো পর্যন্ত ইন্দ্রিয় জয় করতে পারেনি নিজের মনকে বসীভূত করতে পারেনি তাদের বিপদ নাকের ডোগায় নাচছে ফাঁসি নাকের ডোগায় নাচছে কখন হয়ে যাবে কখন ন হয়ে যাবে ফাঁসিটা নাকের ডোকে বিপদ নাচছে তারা বোঝে না এনে বলছেন এই যে ভগবন্তম হরিম এ ভগবান হরিকে যে প্রায় দেখা যায় কেউ ভজন করতে চায় না আর করলেও নাটকের ভজন করে এ আমি করিছি এমনকি আর্নি বাদ চলে যায় সব বাদ কে আর দেখতে আসছে করছি কি না করছি গুরুদেবকে ফাঁকি দিচ্ছি এ করছি কি না করছি গুরুদেব বুঝতে পারবে না পারবে আছে বুঝবে কে কি করছে সব বুঝতে পারে আমরা বোকা বানাবার চেষ্টা করি অত স ভগবন্তম হরিম প্রায়ও না ভযন্তী আত্মবিত্ত হ্যাঁ এ এই জন্য প্রশ্ন করছেন রাজন হে আত্মতত্ত্ববিদ্গণ হে আত্মতত্ত্ববিদ্গণ আপনাদের সামনে আমাদের কিছু প্রশ্ন আমার আছে সেটা কি যারা প্রায়শই হরিভজন করে না হরিভজনের কোনো ধারে না তাদের কি গতি হবে তারা কি করে তেসাম অশান্ত কামানাম অভিজিতাত মানাহা কানিষ্ঠা কি গতি তাদের কি গতি হবে যারা কোনো মতেই চাইছে না এটা দয়া করে যদি বলেন এরকম লোকের সংখ্যায় তো বেশি কোটি কোটি যদি আটশো কোটি জনসংখ্যা থাকে পৃথিবীতে তার মধ্যে এক দুই তিন চার পাঁচ গুনে গুনে বলা যায় এ তো নাই তাহলে সেইটি বসছেন ভগবন্তম হরিম প্রায় ভজন্তি আত্মবিত্তমাহা তেষাম শান্ত কামানম কানিষ্ঠা অভিজিতাত্মা নহা যারা ইন্দ্রিয় জয় করতে পারেনি তাদের কী গতি হবে বলুন তো ভগবানকে যারা ভজন করে না আর করলেও ওই রকম নাটকের মতো করে তখন এবার উত্তর দিচ্ছেন সেই চমাস ঋষি বলছেন রাজন এই যে জনসংখ্যা দেখছ প্রথমে জনসংখ্যা শুরু হয়েছিল ভগবানের পরে তো ম্লেচ্ছ প্লেচ্ছ পরে হয়েছে আগে তো তা ছিল না আগে সত্যযুগে কোনো ভেদভাবও অতটা ছিল না এই জন্য সত্যযুগকে বলা হয় কৃতযুগ কৃতযুগ মানে জন্মাবার সঙ্গে সঙ্গে নিয়ে আপনি কৃতকৃতার্থ হয়ে যাবেন বোঝা গেল না জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন কেন এতটাই পাওয়ার সত্যযুগে অতটা তো দূষিত পরিবেশ ছিল না এখন তো একেবারে একবারে কাল ঘাম ছুটিয়ে দেবে জন্ম জন্ম ঘুরতে হবে তখন অত যদি চাইতো করতে পারত কেন সত্যযুগ ছিল সত্যযুগকে ওই জন্য কৃতযুগ বলা হয় কারণ জন্মাবার সঙ্গে সঙ্গে লোক কৃতকেতাত্ম হতো আহা সত্যযুগে ইচ্ছা করলেই ভজন করে সবাই যে করতো এমন কোনো কথা নেই কিন্তু করা যেত যাই হোক এখন তেতা যুগের শেষের দিকে ভগবান দেখলে তো মুশকিল এ তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এ তো ভাগ করতে হবে আমাকে ভাগ করতে না কোনো হবে না সমাজে যার যা যোগ্যতা সে অনুপাতে তাদের একটা ব্রাহ্মণ সভা কালকেই তো পাঞ্জাবি এসছিল আমাদের এখানে তারা অনেক সেবা করে। তারা এসছিলেন বাচ্চাটাকে ওর মা বলছে মহারাজ এই বাচ্চাটার কি করবেন কি করব আমি আমি তো দীক্ষা দীক্ষাপীক্ষা ভালোবাসি না আমার ইচ্ছাও নয় তবে বলে যোগ্য উপবিদ যেমন যোগ্য উপবিদ আর সেটার বয়স কত বলছে দশ আমি তো তাহলে আরও দু বছর অপেক্ষা করো বারো বছর পর্যন্ত লাস্ট বারো বছরের করতে হয় বারো বছরের মধ্যে করতেই হবে উচিত করা উচিত না করলে যে ভেঙে গেল তো ষোলো বছরে করে কিন্তু বারো বছরে উচিত বারো বছরে ভালো আমাকে আমাকে বলছে এর কি গতি হবে আমি দেখো আমি এই কথা বললাম এর বাবা কি করে মিলিটারির একটা বিরাট অফিসার এমন একটা পর্যায়ে রয়েছে যার মাইনা হলো তিন লাখ টাকার মতো তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই তিন লাখ টাকা হয় অন্য ফেসিলিটি সব আছে ভারতের মধ্যে ওকে ভিআইপি র্যাঙ্কে বলা হয় ভিআইপি কথার বোঝা গেল আমি বললাম ওর বাবা হলো ক্ষত্রিয় আমি বলে দিলাম পরিষ্কার ওর বাবা দেড়দিন থেকে এসছে ওর বাবা হচ্ছে ক্ষত্রিয় এসছিল উনিও এসেছিল কিন্তু ভগবান বাবা ভজন ভজন করেন না কিন্তু মাটা করে আর আমি ছেলেটাকে বললাম এটা হচ্ছে ব্রাহ্মণ বলে বাবা ক্ষত্রিয় ছেলে হ্যাঁ হয় বাবা কিন্তু ক্ষত্রিয় আমি বললাম ওর বাবা মিলিটারি তাই যে এমনি ক্ষত্রিয় স্বভাবটাই ক্ষত্রিয় কিন্তু ছেলেটাকে দেখে আমি বলেছি অনেক বছর ধরেই আসে ছেলেটাকে দেখে বলেছি এ কিন্তু ব্রাহ্মণ কালকে কালকেই কালকেই এসেছিলো তার বলছে গোশালা এই ছেলেটা ব্রাহ্মণ কিন্তু ওরা তাহলে কী হবে পরে দু বছর যাক যদি যোগ্য ভোগ্য হয় একটু গায়ত্রী মন্ত্র করে নেবে এখন তো আর কিছু না কাজেই যার যা স্বভাব অনুযায়ী ক্রিয়াকর্ম করা উচিত বেদেতে বা উপনিষদে বা সব জায়গায় এইটি বলা আছে এখন কেউ মানে না এখন যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি কী ডোম একটা হাঁড়ির মেয়ের সঙ্গে মজে গেছে মন আহ কি আমি ভাই ব্রাহ্মণের ছেলে হয়ে গেল আর কি কর এখন এইরকম দিন পার পড়েছে ব্রাহ্মণ জুতোর ব্যবসা করছে ব্রাহ্মণ জুতোর ব্যবসা করছে এই দিনেও এখন কিছু করার নেই সব মিশিয়ে গুছিয়ে তালগোল পাকি আর কোনো সমাজের বিশুদ্ধ একটা ফ্যামিলি নেই একটা বিশুদ্ধ ফ্যামিলি নেই সব খিচুড়ি হয়ে গেছে এটা কিন্তু ভগবান বলেনি ভগবান বলেছিলেন চাতুর্ণম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সাহা তস্য কর্তারম ওপি মাম অকর্তারম অব্যয়ম আমি চতুর্ণ নিজে সৃষ্টি করেছি সমাজকে এটাকে অর্গানাইজ করার জন্য একটা সুন্দরভাবে সমাজকে ব্যবস্থাপিত করবার জন্য আমি এটা করতে বাধ্য কেন সব মিশিয়ে যাচ্ছে শুদ্র আচরণ যার ওটা বসা খাওয়া চলা কোনো একটা শুদ্ধতা নাই সে কী করে হরিভজন করবে আমি জানি না সে শিখবেই না ব্রহ্মচারীর নিয়মগুলো যদি ওরা শেখে শোনে পাগল হয়ে যাবে এই নিয়মে আমাকে চলতে হবে এই নিয়মে সবাইকে চলতে হবে আর না চলবে না চলবে আমি কিছু দায়িত্ব নেব না কী করবে সব কিন্তু কেউ মানবে না কতটা শুদ্ধতা একটা ব্রহ্মচারী সন্ন্যাসীর থাকলে পরে তবে তার তেজ আসবে আগুনের মতো তেজ জগৎবাসী মাথা নিচু করবে কিন্তু কেউ করবে অত কঠিন কে করে কে করে সব বাপ রে বাপ এইসব করে কেউ কেউ করবে না থাক না করবি না করবি আমার কী যা আসে আমাদের শিক্ষা প্রবাদের থেকে গুরুফাহের থেকে কোনো জায়গায় গেলাম কোনো জায়গায় যেতে হলো বাধ্য হয়ে কোনো একটা মন্দিরে হোক যেখানে হট করে বসতে দিল আগে দেখতে হবে ওখানে কম্পিউটারের লোক যেতাম আগে দেখে কোথায় বসতে দিচ্ছে প্লাস্টিকের চেয়ার হলে বা কাঠের চেয়ারও ঠিক আছে ওর কিছু দেয় আমি জানি ওখানে কোনো দূষিত হতে হতে পারে আমার ক্ষতি হয়ে যাবে আমি হতে দেবো না প্রত্যেক মুহুর্তে যখনই কিন্তু কিছু দূষিত হয়ে গেল সঙ্গে সঙ্গে সব পবিত্র হতে হবে তবে আমি বসে কথা বলতে পারবো লিখতে পারবো তাহলে আমার চেতনা চাপা পড়ে যাবে গান্ডে পিণ্ডে আমি খাবো কেউ লুচি পাটি দিয়েছে পোলা পাটি দিয়েছে কাঁঠাল পাটি দিয়েছে খা মহারাজ বাস গেল আমার চেতনা সবশেষ আমি আর করতে পারবো না তা আমাকে সাবধান থাকতে হবে আর সবাইকে সাবধান করতে হবে যে মানলো মানলো না মানলো না মানলো না কিছু করার নেই আবার আচরণ সমান থাকতে হবে আমাকে কোনো একটা আশ্রম কোনো একটা কিছু চালাতে গেলে আমার ভেতরে স্নেহ আছে সবসময় আমি চিন্তা করি এমন তো হলো না যে তাকে আমি ঠকিয়ে দিচ্ছি এরম তো হচ্ছে না আমার আচরণটা এমন থাকতে হবে কিছু আমি খাই বা কিছু কি যা কিছু করি সবসময় আমার চিন্তা যে এমন যেন না হয় যে ওরা ঠকে যাচ্ছে ওদেরকে ভালো ভালো দিতে হবে ও ভালো ভালো হয়তো ডাবটা আমাকে দিল না খেয়ে হয়তো শরীর খারাপ হবে বলে সেটাতে স্নেহ কিন্তু সব দিতে হবে আমি যদি এটা খাই ওদেরকেও দিতে হবে এটা না করলে হবে না লুকিয়ে খেতে বরঞ্চ উল্টো যত ভালো ভালো জিনিস সব ওদের দেবে আমাকে দেবে না এই আচরণ যদি আমি না করতে পারি আমার শক্তি চলে যাবে কারণ আমার ভেতরে ভগবান বসে রয়েছে ন্যায় অন্যায় সব দেখছেন তো আমি কার সঙ্গে চালাকি করু এই তো বসে রয়েছেন কাজেই এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সময় লাগবে আজকে তোমরা আর ধৈর্য নাই বাড়ি যাও পরে শুনবে কিভাবে এবার বর্ণ বিভাগ করলো আশ্রম বিভাগ হলো এসব আমি কালকে আলোচনা কালকে দুটো উদাহরণ দেবো দুটো উদাহরণের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব। কিভাবে বদ্ধজীবের প্রতি গুরুদেবের আচরণ বা গুরুদেবের কঠোর আদেশ কীভাবে শিষ্য এরকম দু একটা উদাহরণ আমি কালকে আলোচনা করবার ইচ্ছা প্রকাশ করি বাকি ভগবানের ইচ্ছা আমি তো বলতে পারি কালকে করবই কালকের আগে যদি আমি দেহ রেখে দিই হ্যাঁ তো হল না কাজেই ইচ্ছা প্রকাশ করি এই পর্যন্ত বলতে পারি যাই হোক কলোন জগতাম পরম গুরুম তিলোকনাথ নত পাদ पंकजম প্রায়ে নমত भगवंतमচ্যুতম জক্ষନ୍ତି পশন্দ ভিন্ন চেতুসা വാচ কল্পতরু সুকে পশন্দ হইছো পতিদানং ভবনে ভগষ্ণব্যু নমোণ কোনো কথা ভুলবে না যে কথা শুনবে রেকর্ড করে নেবে ভুলবে না দুবার হবে না